আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে 7 নম্বর স্কুল আছে তার অঙ্কগুলো দেখব। একের কতে বলেছে আয়তক্ষেত্রের প্রস্থ 30 সেমি, ক্ষেত্রফল 1200 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত? তাহলে যখন প্রস্থ আর ক্ষেত্রফল বলে দেবে, দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ, তাহলে 1200 ভাগ 30 সমান হবে 40 সেমি। ক্ষয়তে আছে শূন্যস্থান পূরণ 75 পয়সা সমান কত টাকা, পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা হয়, তাই 75 ভাগ 100 সমান 0.75 টাকা। গয়তে আছে সমান্তরাল সরলরেখা কাকে বলে, একই সমতলে অবস্থিত দুইটি সরলরেখাকে উভয় দিকে যথেচ্ছ বর্ধিত করলে যদি ওরা পরস্পর কোথাও মিলিত না হয় তবে ওই সরলরেখা দুটিকে পরস্পরের সমান্তরাল সরলরেখা বলে, এ বি এবং সিডি। তো চিত্রে এ বি এবং সিডি সরলরেখা দুটি হলো সমান্তরাল রেখা। গহাইতে বলেছে প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরলরেখাংশ আছে, এ বি বি সি সি ডি এ ডি বি ডি, কতগুলি বলেছে, তাহলে হলো 5টি সমান 5টি নাম দেওয়া সরলরেখাংশ আছে। উঙ্গর ত্যাগেরটা বলেছে পথায় লেখো 0.007, তো এটা শুধু 7 সহস্রাংশ লিখে দেবে। চয়ের দাগে একটা সরল আছে, পঞ্চাশ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 50 বিয়োগ প্রথম বন্ধনী 2+3, প্রথম বন্ধনী বন্ধ দ্বিতীয় বন্ধনী +15 তৃতীয় বন্ধনী বন্ধ করে দিয়ে বাইরে 12 ভাগ 12, তাহলে আগে প্রথম বন্ধনীর কাজ করলাম, 50 বিয়োগ 5 হলো 45, 45+15 হলো 60, 60 ভাগ 12 সমান হচ্ছে 5। দুয়ের কতে বলেছে একটি বর্গাকার পার্কে ক্ষেত্রফল 1024 বর্গ মিটার, ওই পার্কটির প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত? তো 1024কে বিশ্লেষণ করলে আমরা 10টা 2 পাই, তো ক্ষেত্রফলের বর্গমূল করলে সেখান থেকে 5টা 2 বাইরে আসলে হয় 32, তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 32 মিটার। ক্ষতে বলেছে সরল করতে বলেছে, তো প্রথম বন্ধনীর ভেতরে প্রথমে যে এই প্রথম বন্ধনীর ভেতরে দুটো কাজ, তো ভাগের কাজটা আগে করলাম, 18কে 9 দিয়ে ভাগ করে 2, 2+2, আর এখানে যেহেতু 2কে 7 দিয়ে ভাগ করা যায় না তাই 14 আর গুণের কাজটা আগে করলাম, 28 ভাগ 7+2, এখানে 1, 2, 3 খানা কাজ ছিল তাই গুণের কাজটা আগে করে নিয়েছি, আর এই বন্ধনীর ভেতর থেকে ভাগের কাজটা আগে করলাম 1 গুণ 2, তাহলে এখানে 2+2, 4। এবার দুটো বন্ধনীর ভেতরে কোনো চিহ্ন নেই, এর লিখলাম, এখানে যেহেতু দুটো কাজ আছে তাই ভাগের কাজটা আগে করে 4 পেলাম, 4+2, আর এখানে 2 1 2 8 2, তাহলে 4 2 6 2, তাহলে 4 আর 6 মানে গুণ 24, 2 মানে উত্তর হবে 48। গতে বলেছে রবি 150.50 টাকা এক ঝুড়ি আম কিনে বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তাহলে 150.50 এটা ক্রয় মূল্য আর 175 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে সে বেশি পেল, 175 থেকে 150.50 বিয়োগ করলে হবে 24.50 টাকা বেশি পেল। ঘয়েতে স্থানীয় মানে এবং কথায় প্রকাশ করতে বলেছে, তো স্থানীয় মানে বিস্তার করলে হবে 5000+200+20+9+4+10+3+2, তো এটাকে কথায় প্রকাশ করলে 5229.432 হিসাবেও লেখা যায়, আবার 4.3%, 2% বলে লিখলেও হবে। আচ্ছা, উঙ্গর দাগেতে আছে 9.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ আঁকতে বলেছে, তাহলে 9.5 মানে হচ্ছে আমাদের একদম 0 থেকে শুরু করতে হবে, এইটা 9, তারপরে হচ্ছে এই 5, এই পর্যন্ত আমাদের দাগটা টানতে। তো এইভাবে 9.5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করে এ বি নাম দেবে আর নিচে দৈর্ঘ্যটা লিখে দেবে যে কতটা দৈর্ঘ্য ছিল, যেমন 9.5 সেমি। তো আমি এটা পেন দিয়ে করেছি, তোমরা পেন্সিল দিয়ে করে নেবে। তিনের কতে বলেছে 6.285 কিলোমিটার লম্বা একটা রাস্তা, তার মানে মোট রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 6.285 কিলোমিটার, মেরামত চলছে, 3 দিনে মেরামত করতে হবে, প্রথম দিনে হয়েছে 1.317 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামত হয়েছে, তাহলে প্রথম এবং দ্বিতীয় দিনে মোট মেরামত হয়েছে দুটো যোগ করে 3.440 কিলোমিটার রাস্তা মেরামত হয়েছে, তাহলে তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে, মোট দৈর্ঘ্য থেকে 3.440 যেটা মেরামত হয়ে গেছে বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে, 2.845 কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে তৃতীয় দিনে। ক্ষয়ের অ আর আ দুটো অঙ্ক আছে, অয়েতে বলেছে ছোট থেকে বড় সাজাও, তো ছোট থেকে বড় সাজানো এগুলো যেহেতু প্রত্যেকটার লব আলাদা তো সেই জন্য হরগুলো লসাগু করেছি, বেরিয়েছে 2880। এবার সবগুলোকে একই অর বিশিষ্ট নিয়ে গিয়ে তাহলে সবার ছোট হচ্ছে 7-এর 64, তারপরে আসছে 11-এর 45, তারপরে 5-এর 18।
এটা ক্ষয়ের দাগের অয়ের অঙ্কটা। আর আতে বলেছে যে ঘনবস্তুর মাত্রা কয়টি, তিনটি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। গয়ের দাগে অ আর আয়ের দুটো অঙ্ক আছে। অতে একটা চিত্র দিয়ে বলেছে এবি 15 মিটার, বিএফ 16, এডি 3। তাহলে এবিসিডি মানে এ বি সি ডি এইটার পরিসীমা কত। এবার দেখো যেহেতু হচ্ছে সিডি সমান হচ্ছে ইএফ, তাহলে সিডি হচ্ছে 15 মিটার। আবার এবি হচ্ছে 15 মিটার, তাহলে এবি সমান সিডি 15 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে এডি সমান বিসি 3 মিটার। তাহলে ওটা যেহেতু আয়তক্ষেত্র, পরিসীমা সমান হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ 15 যোগ 3 মিটার, তার মানে 2 গুণ 18 মিটার, মানে 36 মিটার। আর আয়তে আছে বদমাসে ডি এর অর্থ কি, ডিভিশন। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।